প্রতি বছরই কোরবানির ঈদের এক মাস আগে থেকে অস্থির হয়ে ওঠে দেশের লবণের বাজার এবারও শুরু হয়েছিল অস্থিরতা কিন্তু হঠাৎ করে মাঠ পর্যায়ে চাষি এবং মজুদদাররা লবণ ছেড়ে দেওয়ায় তার প্রভাব পড়তে শুরু করে বাজারে বিশেষ করে গত এক সপ্তাহে সাধারণ মানে চুয়াত্তর কেজির প্রতি বস্তা লবণ সাতশো টাকা ধরে বিক্রি হলো এখন তা ছয়শো টাকায় নেমে এসেছে একইভাবে ভালো মানে লবণের বস্তা এখন ছয়শো আশি থেকে সাতশো টাকা করছে এই মাল লবণগুলো আস্তে আস্তে সরবরাহ করতেছে এবং অনেক পরিমাণ লবণ আসতেছে তো এই কারণে বাজারটা স্মৃতিশীল লবণ বাজার বাড়ানোর কোনো সম্ভাবনা আপাতত নাই বাংলাদেশে বছরে লবণের চাহিদা প্রায় আঠারো লাখ মেট্রিক টন এর মধ্যে শুধুমাত্র কোরবানি পশু চামড়া সংরক্ষণের জন্য সাত থেকে আট লাখ মেট্রিক টন লবণের প্রয়োজন হয় এবার লবণের বাম্পার উৎপাদন হলো বন সুবিধা নিয়ে ইন্ডাস্ট্রিয়াল সল্টের নামে সাধারণ লবণ আমদানি হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের কমার্শিয়াল ইম্পোর্টার পর্যন্ত লবণ নামতে দিচ্ছে এবং কাস্টমসও যে খবর নিয়েছি প্রতিনিয়ত লবণ নামছে এবং এটার পরিমাণ প্রতিদিনেই প্রায় চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার মেট্রিক টন বাজারে একটা স্বাভাবিক গতি থাকে হঠাৎ করে লবণ লবণটা যখন চলে আসে এই লবণ খালের সময় হঠাৎ করে একটা দামের তারতম্য হয়ে যায় এটা তারা কৃষক ক্ষতিগ্রস্ত হয় তবে সম্প্রতি ভারত থেকে নানা মাধ্যমে কিছু লবণ বাংলাদেশে আনার সত্যতা স্বীকার করেছে বিসি ভারত থেকে আসা এসব লবণ পরীক্ষার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিসিকে এই কর্মকর্তা কাগজপত্র আমরা যাচাই বাছাই করতেছি এবং দেখতেছি যে এটা যদি কোনো ই হয়ে থাকে অবৈধ হয়ে থাকে তাহলে সেটা আমরা দেখে এটা ব্যবস্থা গ্রহণ করব কক্সবাজার মহেশখালী টেকনাফ কুতুবদিয়া এবং চট্টগ্রামের বাসখালী এলাকায় সমুদ্রের পানি আটকে উৎপাদন করা হয় লবণের কাঁচামাল পরবর্তী দেশের কাঁচামাল চট্টগ্রামের মাঝিরঘাট এবং ইন্দ্রপোল এলাকার পঞ্চাশটির বেশি কারখানায় রিফাইন করা হয় কমল দে সমসংবাদ চট্টগ্রাম